হ্যালো ভিউয়ার্স, হেকিমি ডট কম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ নিয়ে চলে আসলাম আরেকটি চিকিৎসা পদ্ধতি, এবং আজকে যে চিকিৎসা পদ্ধতি আমি আপনাদের দেব তা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কার্যকারী হবে। তো আজকে এই চিকিৎসা পদ্ধতিতে যে জিনিসটি আমরা ব্যবহার করছি, অর্থাৎ যে উপকরণটি আমরা ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন এই উপকরণটা কিন্তু আমাদের সকলের অতি পরিচিত। আমরা এভাবে পাউডার করে রেখেছি বা নামের সাথে অনেকে পরিচিত নন, তবে আমি আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব। এইটা হচ্ছে শিমুল মূল পাউডার। হ্যাঁ, শিমুল মূল বলতে আমরা যে গাছের তুলা, এবং শিমুল মূলের তুলাই কিন্তু সব থেকে উৎকৃষ্ট মানের তুলা হয়, এবং যেটা বাজারে অনেক বেশি দাম পাওয়া যায় সেটাই কিন্তু শিমুল। সেই শিমুলের গাছ বেশিরভাগ মানুষই চেনেন, আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি গাছটি। তো এই গাছটি অবশ্যই সকলেই চেনেন। তো এই শিমুল গাছ, শিমুল গাছের যে মূল, সেই মূলই কিন্তু শুকিয়ে তারপরে এই পাউডারটা করা হয়। আপনি চাইলে নিজেও শিমুল মূল সংগ্রহ করে শিমুল মূলের পাউডারটা তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা এটা না করতে পারেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে পাউডার নিতে পারবেন অথবা শিমুল মূল নিতে পারবেন। তো এই শিমুল মূল যে উপকারগুলো বা শিমুল মূল খেলে কি কি উপকার, সেই জিনিসটি আজকে আমি আপনাদের দেখাবো। তো আজকে শিমুল মূলের উপকরণের জন্য এর সাথে শুধুমাত্র মধু আর শিমুল মূলের পাউডার হলেই যথেষ্ট, অথবা শিমুল মূলের যে শিকড় আছে শিকড় হলেও হবে। শিকড় অর্থাৎ মূল, মূল হলেও কিন্তু হবে, পাউডার না হলেও হবে। হ্যাঁ, সেটা আরও বেশি ভালো হবে, পাউডারও ভালো হবে, কোনো সমস্যা নেই। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে চিকিৎসা পদ্ধতিটি দেখে নেওয়া যাক। শিমুল মূলের উপকারিতার মধ্যে তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা প্রথম উপকারিতা হচ্ছে যে এটা আপনার বীর্যর ঘনত্ব তৈরি করবে এবং শুক্রাণুর পরিমাণ বাড়াবে, শারীরিক দুর্বলতা দূর করবে এবং যৌন দুর্বলতা দূর করবে, এই তিনটি জিনিসই। এখন যৌন দুর্বলতা এবং হচ্ছে আপনার শুক্রাণুর পরিমাণ বাড়ানোর সঙ্গে কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক আছে। সম্পর্কটা কি? যখন আপনার বীর্যে শুক্রাণুর পরিমাণ কম হবে তখন বীর্য পাতলা হবে বেশি, এবং আপনি সহবাসের সময় পাবেন কম। তো এই দুইটা জিনিসে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এবং শুক্রাণুর পরিমাণ যখন বাড়বে বীর্যের ঘনত্ব বাড়বে, এবং বীর্যের ঘনত্ব বাড়লে আপনি সময় পাবেন সহবাসে বেশি। তো আমরা আজকে তিনটা জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সহবাসে সময় বেশি, শুক্রাণু বা বীর্যের ঘনত্ব বেশি, শারীরিক দুর্বলতা এবং সব মিলিয়ে যৌন দুর্বলতা, এই বিষয়গুলো নিয়ে আজকে তৈরি করব আমাদের আজকে চিকিৎসা পদ্ধতি। তো চিকিৎসা পদ্ধতিটা কি হবে, এর ব্যবহার বা এটা খাবেন কিভাবে, প্রশ্ন সবার এটাই আসতে পারে যে এই সমস্যাগুলো যাদের আছে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রাকৃতিক উপায়ে আপনারা কিভাবে সমাধান করবেন সেটি আমি দেখাবো। আপনারা প্রতিদিন সকালে এরকম চা চামচের এক চামচ পরিমাণ, এরকম এক চামচ পরিমাণ আপনারা নিয়ে নেবেন শিমুল মূল, অথবা আপনারা চাইলে শিমুল মূলের যে পাউডার ছাড়াও আপনারা চাইলে সরাসরি যদি আপনারা শিমুল মূল সংগ্রহ করতে পারেন, শিমুল মূলটা আপনারা বেটে নিতে পারেন। হ্যাঁ, কাঁচা যদি হয় তাহলে বেটে এক চা চামচ মতো রস করে নেবেন। হ্যাঁ, শিমুল মূলের যে রসটা সেই রসটা করে নিতে পারেন, অথবা আপনি গাছটা যদি ভালোভাবে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিতে পারেন সেটাও চলবে। নেওয়ার পর ঠিক সম পরিমাণ মধু, ঠিক আছে, আপনাকে ঠিক যে পরিমাণ আপনি শিমুল মূল দিয়েছেন ঠিক সেই পরিমাণ আপনাকে মধুটা দিতে হবে এর মধ্যে। এই যে অনেকে চিনির কথা বলে, তো চিনিটা আসলে দেওয়াটা ঠিক না, চিনি তো এমনিতেই ক্ষতিকারক। তবে এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তারা কিন্তু মধু দিয়েও কিন্তু এটা খেতে পারবেন না। হ্যাঁ, তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তারা কোনো রকম মিষ্টি জাতীয় জিনিস দিয়ে এটা খাওয়া যাবে না। হ্যাঁ, যেটা খেলে তাদের সমস্যা হবে। হ্যাঁ, তাছাড়া সকলেই খেতে পারেন, এটার পার্শ্ব প্রতিক্রিয়া নাই,
আর আপনারা যদি চান এটা প্রতিদিন একবার করে খাইতে পারেন। হ্যাঁ, এবং সপ্তাহে আপনারা 3 থেকে 4 দিন চাইলে যে কেউ প্রতিদিনও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। অন্যান্য যেমন অশ্বগন্ধার কিন্তু বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, দীর্ঘদিন খেলে বিভিন্ন রকম সমস্যা হয় অশ্বগন্ধায়, তবে শিমুলমুলের ক্ষেত্রে কিন্তু ওই সমস্যাটা নেই। দেখুন, এটা একটু ঝুরঝুরে মতো হয়ে গেল, এখন আমাদের কি করতে হবে, আরও খানিকটা মধু আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, আমরা আরও খানিকটা মধু দিয়ে দিচ্ছি। আর ওখানে একটা মধু দিলাম। এভাবে নাড়তে থাকবেন। হ্যাঁ, এভাবে নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে এই যে প্রথম দিকে যারা নতুন যারা খাবেন, প্রথম দিকে তাদের যদি খেতে অসুবিধা হয় তাহলে পরিমাণে কম খাবেন। হ্যাঁ, আস্তে আস্তে অভ্যাস করলে খেতে পারবেন। হ্যাঁ, প্রথম হয়তো নতুন দিকে আপনাদের খেতে অসুবিধা হইতে পারে, সেক্ষেত্রে একটা জিনিস অভ্যাসের ব্যাপার থাকে, অভ্যাস হয়ে গেলে তখন আর অসুবিধা হবে না ইনশাল্লাহ। তাহলে আমি আবারও বলে দিচ্ছি যে এই দ্রবণটি তখনই খাবেন যখন আপনার বীর্যের শুক্রাণুর পরিমাণ কম থাকবে, আপনার বীর্যের ঘনত্ব কম থাকবে, আপনি শারীরিকভাবে দুর্বল থাকবেন, আপনি আপনার মধ্যে যে যৌন দুর্বলতা সেটা থাকবে, তখনই শুধুমাত্র এটা সেবন করবেন। হ্যাঁ, সকালে এরকম 5 গ্রাম পরিমাণ এটা মাখালেন, এরপরে এই যে এরকম 1 চা চামচ নেবেন, নিয়ে খাবেন। এটা 2 দিন চলে যাবে, আপনি চাইলে এটা ঢেকে রেখে আবার পরের দিন খেতে পারেন। তো এভাবে খেলে ইনশাল্লাহ আপনাদের যে সমস্যা সেই সমস্যাটি ইনশাল্লাহ আপনারা 1 মাসের মধ্যেই, 1 মাস আপনারা নিয়মিত এটা খেলে 15 থেকে 1 মাসের মধ্যে আপনাদের ইনশাল্লাহ এই সমস্যাগুলো দূরীভূত হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।